فأما أمسي على الاستحياء قال إن أبي يدعوك ليجزيك وما سقط لنا فلما جاءه وقص عليه قال ما تقوم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم বন্ধুগণ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান তিন ব্যক্তির দোয়া ব্যক্ত হয় না। এক নম্বর হলো আর-রহমানির রহিম মালিক ইয়াউমিদ দ্বীন ইয়্যাকা নাবুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম। আমাদের মাঝে উপস্থিত আছেন মাননীয় প্রতিমন্ত্রী বিলাসপুর বড়াইগ্রামের বিমদে উপস্থিত আছেন। বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়াহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ বাংলাদেশকে ভূমিকম্প থেকে সাইক্লোন থেকে ঘূর্ণিঝড় থেকে শিলা বৃষ্টি من أمر إيمان ولكن جعلناه نورا من عبادنا وإنك لتهدي إلى صراط مستقيم في السماوات وما في الأرض ألا إلى الله تصير الأمور صدق الله আপনারা কাউন্সিলর এবং জাহাঙ্গীর ভাই এবং দুনা আপনারা আমাদের মঞ্চে উপস্থিত হন, মঞ্চে উঠে আসুন। প্রতিমন্ত্রী আলাদা বেজনা দামে পলক এমপি মন্ত্রী মহোদয় বিদ্যুৎ উদ্বোধন করলেন আল্লাহ, তুমি আল্লাহ তার হায়াতের সিংহার জন্য আল্লাহ তুমি তাকে কবুল করে নাও আল্লাহ। আয় আল্লাহ মেহরবানি করে আমাদের
এই সিয়াম সাধনার মাস, আল্লাহ মেহরবানি করে আল্লাহ আমাদের সবাইকে তুমি ইমানি হালতে আল্লাহ মৃত্যু দান করো। আল্লাহ আয় আল্লাহ মরণে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিসমিল্লাহির রহমানির, এখন আমাদের মাঝে বক্তব্য নিয়ে আছেন কলিনিয়ানের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগের নেতা, এখন আমাদের জনাব আব্দুর রহমান মঞ্চে উপস্থিত আছেন। আপনারা জানেন আজকের এই অনুষ্ঠানের মতের নাই, আপনি যে কোনো কাজে আমার কাছে আসবেন। প্রিয় ভাইরা আমার, আপনারা জানেন একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের এত আর সেই দিনের সেই কুড়ি আজকের অনেক প্রস্ফুটিত গোলাপ। প্রিয় ভাইরা আমার, উনি তখন বলে আমার যদি ঘুম না ভাঙে আপনি একটু পানি দিয়ে আমাকে ঘুম ভাঙিয়ে দেবেন, আমার গায়ে একটু পানি ছিটে। আল্লাহ এই দুই ওয়াক্ত প্রিয় ভাইরা আমার, আজকে এই জন্যই আজকে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে, রাস্তার উৎপাদন হবে। স্বেচ্ছাসেবক লই সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। অন্যান্য জাতির উপরে ধন্যবাদ করিছে আমাদের তত্ত্বাবধায়ক সরকার, কিন্তু 13 বছরের মধ্যে উনি কোনো কিছু করে নাই। কিন্তু এটা একটা দিনের সুবিধা, আমার উন্নয়নের জন্য আপনারা গিয়েছেন বিভিন্ন সময়, আপনাদেরকে মিথ্যা আশ্বস্ত করা হয়েছে। আপনারা পৌরসভায় নিয়মিত ট্যাক্স কর দিয়েছেন, যে আমাদের এই 12 নম্বর ওয়ার্ডে 123টি পরিবারের দীর্ঘ 46 বছরের দীর্ঘ প্রতীক্ষিত এই দাবিটি পূরণ করে দেওয়ার জন্য। আমার ছোট ভাই ফেরদৌস বলেছে শুরু করেন রাত্রে 10টা 11টা পর্যন্ত উনি শুধুমাত্র দেশের জনগণের খেদমতের কথাই ভেবে উনি কাজ করেন, তাই আজকে তার কথা চিন্তা করে কাবিকা নগদ অর্থের ডিউ সেলাই মেশিন আমাদের মাঝে উপস্থিত আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রতিমন্ত্রী এবং সিংড়া উপজাতীয় মানুষের নেতা ধন্যবাদ জানাচ্ছি তিনি যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়ে এই বিতরণ অনুষ্ঠানে সবাইকে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম, সবাইকে আন্তরিক সালাম শুভেচ্ছা, আসসালামু আলাইকুম। রমজান মাস বাংলাদেশে 40% কম মানুষ বিদ্যুতের আওতায় ছিল, আমাদের সিঙ্গাতে আরো কম ছিল, 35-30 এরকম ছিল, কিন্তু মাত্র 8.5 বছরের মধ্যে অনেক পরিবার, অনেক মসজিদ, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান যেগুলো এখন সোলার প্যানেলের মাধ্যমে বিদ্যুৎ সংযোগ প্রদান করার উদ্যোগ গ্রহণ করেছে এবং তার জন্য সাধারণ এবং বিশেষ প্রকল্প গ্রহণ, দুঃখী দরিদ্র প্রান্তিক গ্রামীণ জনগোষ্ঠীর মুখে হাসি ফোটানো এবং এই জন্যেই এই প্রকল্পটি গ্রহণ করা হয়েছে। কিন্তু আমরা এই টাকা বিভিন্ন দালাল চক্র গ্রহণ করার চেষ্টা করছে, অপচেষ্টা করছে এবং এই আমাদের নির্বাচিত চেয়ারম্যান, রাজনৈতিক এবং দলীয় নেতৃত্ব যারা আছে তাদের সাথে আমি কথা বলেছি যে মাননীয় প্রধানমন্ত্রী জয়ন্তী শেখ হাসিনা দরিদ্র পরিবারগুলির জন্য বিনামূল্যে এই সোলার প্যানেলগুলো দিচ্ছে, এটা মাননীয় প্রধানমন্ত্রী নিজস্ব উপহার দরিদ্র পরিবার এবং ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলির জন্য। সেখানে যদি কেউ এই যে অবৈধ অর্থ আদায় করে তাহলে যে প্রতিষ্ঠান বা যে পরিবার বিনামূল্যে প্রধানমন্ত্রীর কাছ থেকে উপহার পাওয়ার কথা এবং যে বিশাল একটি উপকার পাওয়ার কথা তারা কিন্তু মানসিকভাবে একটু কষ্ট পাবে। আমি জানি না যে আপনাদের এখানে যারা উপস্থিত আছেন তাদের মধ্যে কতজন এ ধরনের পরিস্থিতির শিকার হয়েছেন, কিন্তু সবগুলো ইউনিয়ন বা সবগুলো এলাকায় না, বেশ কিছু ইউনিয়ন গুটি কয়েক মানুষের কারণে সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর সুনাম নষ্ট হচ্ছে, আমাদের সরকারের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। ইতিমধ্যে আমি দেখেছি যে পুরো জনগণকে ফেরত দেওয়ার ব্যবস্থা করেছি, অনেক জায়গায় জনগণ হয়রানির শিকার হয়েছে,
সেগুলো আস্তে আস্তে আমরা সচেতন করার চেষ্টা করছি। সেই জন্যই আমি আপনাদেরকে অনুরোধ করব এবং প্রশাসনিক কর্মকর্তাদেরকে অনুরোধ করব যে আমাদের সিংড়া উপজেলা এবং পৌর এলাকায় যে সকল সোলার পাওয়ার প্যানেল দেওয়া হবে, যে সকল টিয়ার তালিফা, 10 টাকা চাউল, দুস্থ ভাতার কার্ড, বিধবা ভাতার কার্ড, ভিজিএফ, ভিজিডি কার্ড এগুলো প্রদান করা হবে, মাতৃত্বকালীন ভাতা, এগুলো যেন সবার উপস্থিতিতে প্রকাশ্যে যেন বণ্টন করা হয়। কারণ গোপন কোনো কিছুই ভালো না, প্রকাশ্যভাবে যদি এটা বিতরণ করা হয় তাহলে হয়তো 10 জন চুপ করে থাকবে, 5 জন হয়তো ভয় পাবে, কিন্তু 2 জন হয়তো সাহস করে কিন্তু সত্যি ঘটনা বলে দেবে। তাতে করে কারোর বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নাই, ক্ষোভ নাই, আমরা কাউকে অপমানিত করতে চাই না, কিন্তু আমাদের একটি উদ্দেশ্য যে এই গত 8 বছরে 8.5 বছরে সিংড়ার ব্যাপক উন্নয়ন জনরীতি শেখ হাসিনা করে দিয়েছে। যেখানে রাস্তা ছিল না, মশিয়া গেলে চলতে পারতো না, সেখানে আজকে আমাদের চরণবিলের মধ্যে পাকা রাস্তা, সেখানে গাড়ি ঘোড়া চলাফেরা করছে, বাস, মাইক্রোবাস, জিপ চলাফেরা করছে। যেখানে আগে বিদ্যুতের আলো তো পরের কথা, মানুষ মানে পায়ে হাঁটা রাস্তা পর্যন্ত ছিল না, সেখানে আজকে পাকা রাস্তা, ঘরে ঘরে বিদ্যুতের আলো জলদি শেখ হাসিনা আমাদেরকে দিয়েছে, আমাদেরকে এই শিকার মাটিতে উচ্চশিক্ষার ব্যবস্থা করে দিয়েছে। যে চরণবিলবাসী এক সময় সারা চরণবিলে আজকে মাননীয় প্রধানমন্ত্রী শুধু রাস্তাঘাট বিদ্যুতই নয়, এখানে আজকে হাইটেক পার্ক, সফটওয়্যার টেকনোলজি পার্ক, প্রায় 300 কোটি টাকা ব্যয়ে বিশাল একটা উন্নয়ন কর্মকাণ্ড, অর্থাৎ আজকে আমেরিকা, ইউরোপ, জাপান, চীন, কোরিয়াতে যেরকম ধরনের কার্যক্রম হয়, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, আমাদের সন্তানরা এই সিংড়া পৌর এলাকার মধ্যেই এখানে হাইটেক পার্ক, সফটওয়্যার টেকনোলজি পার্ক, আইটি ইনকিউবেশন সেন্টার এগুলো জায়গায় তারা কাজ করার সুযোগ পাবে। এগুলো যদি সুষ্ঠুভাবে আমরা বণ্টন করতে পারি, যদি প্রকৃতপক্ষে সরকারের অনুদানগুলো সাধারণ দরিদ্র গ্রামে বা দরিদ্র মানুষের থাকার কথা না, কিন্তু আমরা সুষ্ঠুভাবে বণ্টন করতে পারছি না, জন্যেই এখনো কিন্তু আমাদের সিংড়া কষ্টে আছে, দুঃখে আছে। সাধারণ দরিদ্র মানুষের হক যাতে অন্য কেউ নষ্ট করতে না পারে সেই বিষয়টি আপনারা সজাগ দৃষ্টি আপনারা রাখবেন, করতে পারেন, আপনারা এটি বিবেচনা করে দেখবেন। কারণ আমি লক্ষ্য করে দেখেছি একটা মসজিদে যখন ওই মসজিদে যখন হয়তো উপজেলা চেয়ারম্যান সাহেব যাচ্ছেন, তো উপজেলা চেয়ারম্যান সাহেবের কাছে ওই শৈলবাড়ি চরপাট করে মসজিদ দিবে বলছে, তো বলতেছে যে এই কিছুদিন আগেই তো এই মসজিদে এক লক্ষ টাকা, আমি আবার গেলাম, আমার সাথে দেখা হলো মসজিদে, হয়তো কুশল বিনিময় করলাম, জামিন দিল 1 লাখ, মেয়রের জামিন থেকে শুনেছি প্রতিমন্ত্রী আরো বড় রকম, তুমি কত দেবে? আরে বাবা, এগুলোর সাথে ফটো উঠলে কেন মানুষ খুব যায়, এরাই জানো আমি 500 টাকা দিচ্ছি, 450 টাকা লাগবে, ঠিক আছে, ওই ভালো ডাক্তারের কাছে নাটক নিয়ে যায়, আপনি ইন্ডিয়ান চেয়ারম্যান কি তুমি সাথে করে নিয়ে যাবে, ঠিক আছে, নিয়ে যেয়ে এই চশমাটা নিজে কিনে দিয়ে যাচ্ছে, কিন্তু টাকা দিয়ে ভালো সময় পাবে না, বুঝছো, টাকা আমি দিচ্ছি, এই যে এই সবাইকে তুলে দিচ্ছে, সকালে গেছিলাম,
তুলে দেওয়ার জন্য আমাদের আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি মহোদয় উপস্থিত হয়েছেন। উনি আপনাদের মাঝে এবারে সংক্ষিপ্ত বক্তব্য। পরিষদের চেয়ারম্যান এবং মেম্বারবৃন্দ এবং উপস্থিত সিংড়ার বিভিন্ন এলাকা থেকে আগত সামাজিক শেখ হাসিনা সরকার সারা বাংলাদেশের জন্য উদ্যোগ গ্রহণ করেছেন। আপনারা দেখেছেন যে আমাদের সিংড়া কি বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত, জননেত্রী শেখ হাসিনার মনোনীত এবং বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে ওয়ার্ড এবং সিংড়া উপজেলা 12টি ইউনিয়নে 456টি গ্রামে প্রতিটি মানুষের রাখি ভাই মেয়ে তো আপনি বলে তো হবে না, চেক করলাম। ধরে নৌকা হাতে ধরে ধন্যবাদ। নৌকা কয়টা? আর কি আছে? আমরা দৃঢ় পরিচিত হই আগামী অনুষ্ঠানে নির্বাচনে সম্পূর্ণ করেছি এবং ছাত্রলীগের ব্যানারে রুবেল ভাইয়ের সার্বিক সহযোগিতায় নয় লীগের ইতিহাস। আজকে আমরা যদি 1952 সংগ্রাম দেখি, 1962 সংগ্রাম দেখি, 69 গণ অভ্যুত্থান দেখি, আয়োজিত আজকের এটা পারি এবং আওয়ামী লীগের হয়েছে জনগণের মানুষের উপকারের জন্য এবং সে উদ্দেশ্যে আপনারা জানেন যে বিগত স্বাধীনতার পর প্রতিনিধিবাহী রাজনৈতিক প্রতিষ্ঠান, রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের 68তম প্রতিষ্ঠা বার্ষিকীর আজকের এই আলোচনা সভা আমাদের সকলের শ্রদ্ধেয়
শিলচর উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি জনাব অ্যাডভোকেট শেখ উজুর রহমান উপস্থিত, বিশেষ অতিথি শিলচর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, আমাদের এই চরণজীবের মাটি, শিলার মাটি, জয়ন্ত্রী শেখ হাসিনার ঘাঁটি, নৌকা মার্কার ঘাঁটি, আওয়ামী লীগের ঘাঁটি। যখন বাংলাদেশ আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়, মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী আব্দুল হাই, মকবুল হোসেন, মোশারফ হোসেন, রাব্বি, বাইতুল মামুন, জামে মসজিদ, বাসুয়াপাড়া, রহমত আলী, রহমত ইকবাল অনার্স কলেজ, মামিহাল, আলাদা একটা বসার জায়গা করে দাও, কোন পুরুষ ব্যক্তি থাকবে না ভিতরে, বাইরে দাও। ওখানে যে আমাদের ভলেন্টিয়ার শুধুমাত্র এখানে আমাদের অসংখ্য মহিলা, বৃদ্ধ মহিলা আছে, আপনারা যদি এখানে থাকেন তাদেরকে দিতে আমাদের অসুবিধা হচ্ছে। যারা পুরুষ আছেন আপনাদের বন্ধ রাখতে আসতে পারবে না, পুরুষ যারা আসেন তারা তো পারবে না, পুরুষ যারা আসেন নৌকা হারলে পারে কি বাবলু ভাই মেনে নিতে পারবি? মেনে নিতে পারবি? এখন
আপনারা বিভিন্ন এলাকায় বিভিন্ন জন যে মাদ্রাসা এই আপনার হরিবাসর তারপরে ইসলামী দাদসা এগুলো তুলে খুলে আসা হয় কর্মীটা লিপিবদ্ধ করে প্রদান করা হয় বাবলু ভাই এই কয়েকজন মিলে পুরো সাধারণ তারাই চান ভোটের সময় তারা টাকা দেয় কৌশল তারা করে সবকিছু তারা দেয় করে তাদেরকে আশ্বস্ত করেন আমার কাছে তালিকাটা দেন সেগুলো আমরা কিভাবে নির্বাচনে যত দ্রুত সম্ভব পরে পরে এগুলো দিতে পারি আমার মনে হয় যে এটা এক দেড় বছরে মানে আগামী ১৮ নির্বাচনের আগে আমরা যদি একটু সতর্কতার সাথে এগুলো লিপিবদ্ধ করি আমাদের প্রার্থীও যেতে পারবে না কিন্তু এই জন্য আমার মনে হয় নির্বাচনের পরে পরে আমরা আরেকটা বোর্ডের সব করে এগুলো লিপিবদ্ধ করে ওয়ার্ড ভিত্তিক গ্রাম ভিত্তিক আমি বলতে চাচ্ছি আমি তো দেখে মলাদাকে নিয়ে আমি চাই যে কাকা সুস্থ থাকতে মানে উনি সংবাদটা পায় যে আমার ৮ নম্বর ওয়ার্ডে বাগিসার রাস্তাটা পাকা করার জন্য আমি আহ্বান জানাই এবং আমার এখলাসপুর গ্রামের ভিতর বিভিন্ন ইটে আর পরিশেষে আরেকটা কথা বলবো এই যে রিলিফ দিলে আরো দিলেও খুব একটা ভালো হয় না কিন্তু আমি কাউকে না দিয়ে আমি নিজে তুলে ধ্যান করে বাড়িতে নিয়ে যাচ্ছি তখন সাধারণ লোক ওই রিলিফ চপায় আমার সাংঘাতিক রাস্তা নিয়ে কিন্তু মানুষের কিন্তু প্রচন্ড ক্ষোভ এটা কিন্তু খেয়াল রাখতে হবে ইঞ্জিনিয়ার সাহেব ৬ মাসে নষ্ট হয়ে যাবে তোমাদেরকে গালি দিবে তাহলে ওই দুইজনের ট্রাকের মালিকের কারণে আমাদের তো ২০০০০ লোকে গালি না সম্ভব না ব্যারিকেড করতেই হবে না এই জন্য আমার মনে হয় শুরু করুন আমাদের মাফর রহমত করুন আমাদের মন্ত্রী মহোদয় ছেলে মানুষ বাচ্চা মানুষ এনার মধ্যে সুমতি সুজ্ঞান দান করুন আল্লাহ দেশ জাতির খেদমত করা তৌফিক দেবেন বিয়ে বাচ্চা ছেলে মেয়ে স্ত্রী পরিবার সকলকে আল্লাহ সম্মানে রাখবেন হেফাজত করবেন আমাদের পিতা মাতা যারা কবরে চলে গিয়েছেন সকলে মাফ সকলকে আল্লাহ পাক মাফ করুন ওনার আব্বাকে খাস করে মাফ করুন
سبحان ربك رب العزة عما رب العالمين لا إله إلا الله محمد رسول الله আমি কাগজ করে দিছি একটু আমার বাচ্চাটাকে একটু টাকা কি নাই বাবা একটু আল্লাহ কবুল করুন গ্রাম সহ অত্র এলাকার রনবাগা বামিহাল রাস্তার কার্পেটিং দ্বারা মেরামত কাজের শুভ অ্যাডভোকেট শেখ মহিদুর রহমান, আপনাদের অধ্যাপক আব্দুল হাই ভাই উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসেবে, অত্র এলাকার কৃতিসন জনাব মোহাম্মদ আজহারুল ইসলাম উপস্থিত আছেন, সিংড়া উপজেলা এবং সুকাশ ইউনিয়ন আওয়ামী লীগ এবং সহযোগী এবং সরকারি কর্মকর্তাবৃন্দ এবং অত্র এলাকার আমার পিতৃ সমতুল্য মুরব্বীগণ, সমবয়সী যুবক ভাইয়েরা, বেশ কিছু পরিবারে নতুন বিদ্যুতের সংযোগ প্রদানের জন্য আমরা সেখানে যাব। জানুয়ারিতে দ্বিতীয়বারের মতো আপনারা আমাকে নির্বাচনে বিজয়ী করে সংসদে যাওয়ার সুযোগ করে দিয়েছিলেন। আমানত এক একটি করে ভোট আপনারা আমাকে প্রদান না করতেন তাহলে কিন্তু আজকে এলাকার উন্নয়ন করার সুযোগ আমরা পেতাম না। আমি জানি যে আমাদের এই রনবাগা থেকে শুরু করে গোয়ালিয়া পর্যন্ত প্রায় 4.25 কিলোমিটার রাস্তা, এই রাস্তায় আপনাদের বেশ কিছুদিন দুর্ভোগ পোহাতে হয়েছে। আমি ফেসবুকে দেখেছি আমাদের এলাকার ছাত্রছাত্রী ভাই বোনেরা তারা এই এলাকার রাস্তা সংস্কার মেরামতের জন্য তারা দাবি তুলেছে। আমাদের এলাকার শ্রদ্ধেয় মুরব্বীবৃন্দ আমাদের শ্রদ্ধেয় অনেক সময় আমার প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন, আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী যে সাময়িক যে কষ্ট আপনাদের করতে হয়েছে। আপনাদের সেবক হিসেবে প্রত্যেকটি সময় আমি চেষ্টা করি যেন আমার প্রতিটি দিন প্রতিটি ঘন্টা প্রতিটি মিনিট। সুকাশ ইউনিয়নের অবস্থা কেমন ছিল একটা বার যদি আমরা কল্পনা করি, 2001 থেকে 2006 সাল পর্যন্ত আমাদের সুকাশ ইউনিয়ন ছিল একটি অন্ধকারাচ্ছন্ন উন্নয়ন বঞ্চিত অবহেলিত একটি ইউনিয়ন, যে ইউনিয়নে আমাদের না ছিল পাকা রাস্তা, না ছিল বিদ্যুতের সংযোগ, না ছিল নিরাপত্তা। আমাদের প্রতিটি মানুষকে একদিকে যেরকম একটু বৃষ্টি হলে রাস্তায় আমাদের চলাফেরা করার অবস্থা ছিল না, অপরদিকে এই ইসলামপুর গ্রাম সহ উত্তর দিকে যেখানেই যাব সুকাশ থেকে শুরু করে আমাদের একেবারে মাসিন্দা পর্যন্ত কোথাও কিন্তু আমাদের পাকা রাস্তা ছিল না, কোথাও কিন্তু বিদ্যুতের সংযোগ ছিল না। আপনারা আমাকে ভালোবেসে ভোট প্রদান করেছিলেন, একেবারে অল্প বয়সে তরুণ বয়সে আপনারা আমাকে বুকে টেনে নিয়েছিলেন, নিজের ভাই নিজের সন্তান পরিবারের সদস্য মনে করে। আমি আপনাদেরকে আশ্বাস দিয়েছিলাম যে এই সুকাশ ইউনিয়ন 1 নং সুকাশ ইউনিয়ন অবহেলিত ইউনিয়ন উন্নয়ন বঞ্চিত ইউনিয়নকে ইনশাল্লাহ মহান আল্লাহ পাক তৌফিক দিলে আমরা উন্নয়নের দিক থেকে 1 নম্বরে আমরা নিয়ে যেতে চাই। তাই আজকে আমি নির্বাচিত হওয়ার প্রথম দিন থেকে আমি চেষ্টা করেছি আমাদের প্রত্যেকটি ওয়ার্ডকে একটি আধুনিক উন্নত ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে, প্রত্যেকটি গ্রামকে একটি স্বনির্ভর গ্রাম হিসেবে গড়ে তুলতে, যেই গ্রামে বিদ্যুৎ থাকে, যেই গ্রামে পাকা রাস্তা থাকে, আর যেই গ্রামে শিক্ষার সুব্যবস্থা থাকে সেই গ্রামের মানুষকে কিন্তু আর অন্য কোনো কিছু দিতে হয় না। তাই আজকে আমরা চেষ্টা করে যাচ্ছি জনপ্রিয় শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক যে বাংলাদেশের প্রত্যেকটি গ্রামকে স্বনির্ভর উন্নত আধুনিক নিরাপদ গ্রাম হিসেবে গড়ে তোলার জন্য আমরা সুকাশ ইউনিয়নের এই এলাকার প্রত্যেকটি ওয়ার্ডে আমরা সংযোগ সড়ক আমরা ইতিমধ্যেই পাকাকরণের কাজ আমরা শেষ করেছি। একটু আগে নোমান বারবার আমাকে বলছিল যে হয়তো 1 পার্ট সোয়েলিং একটু কাদাটা দূর করার জন্য এগুলো কাজ আপনারা নির্বাচিত করেছেন। 2001 থেকে 2006 সাল পর্যন্ত প্রতিটি রাত আমাদের সুকাশ ইউনিয়নের বাসীকে আয়াবকুউন
আট নম্বর ছাত্রলীগ সভাপতি নির্মলকে গীতা পাঠ করার জন্য বিনীত আহ্বান করছি। ও বাসুদেবাতন শতং পুরুষমত্তমি, তুমি পরম ব্রহ্ম, তুমি একমাত্র জানার বিষয়, তুমি এই বিশ্বের পরম আশ্রয়, তুমি অপরিবর্তনীয়। কিনা ভবেন তো সর্বে সন্ত নিরাময়া, সর্বে ভদ্রাণী বসন্ত, মা কশিত দুঃখ ভাগ ভবেন বিশ্বের সকল পানি। জনাব মোহাম্মদ ওহিদ হোসেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রতিমন্ত্রী, আইসিটি মন্ত্রণালয়ের জনাব অ্যাডভোকেট জুনায়েদ আহমেদ পলক ভাই, আমরা সকলে এই করতালের মাধ্যমে বরণকে উপভোগ করব। সকলে করতালের মাধ্যমে আজকের এই দশপাড়া পর্বে আমি পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিশেষ উপহার, উন্নয়ন কর্তৃপক্ষের উপস্থিত কর্মকর্তা বৃন্দ, অল্প কিছুক্ষণের পরেই জুম্মার আজান হয়ে যাবে, নামাজের প্রস্তুতি গ্রহণ করতে হবে, খুব বেশি সময়ে আমাদের হাতেও আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই। আজকে এই বামিহাল দশপাড়া গ্রামের সকল মানুষ, দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, আপনারা দুই দুইবার নৌকা মার্কায় ভোট প্রদান করে এই এলাকার মানুষের খেদমত করার যে সুযোগ আমাকে আপনারা দিয়েছিলেন, আপনাদের পবিত্র আমানত এক একটি করে ভোট, আপনারা যে জননেত্রী শেখ হাসিনা প্রতি আস্থা রেখে নৌকা মার্কাকে প্রদান করেছিলেন, আমাকে এই এলাকার মানুষের সেবা করার সুযোগ করে দিয়েছিলেন। বিগত সাড়ে আট বছরে প্রতিটি মুহূর্ত আমি চেষ্টা করেছি কিভাবে আমার এই সুকাশ ইউনিয়ন তথা সিংড়া উপজেলার প্রতিটি মানুষের উন্নয়ন করা যায়, কল্যাণ করা যায়। আমরা লক্ষ্য করে দেখেছি একটি গ্রামে ভবিষ্যৎ প্রজন্মের ভবিষ্যৎ নিশ্চিত করতে হলে সেই গ্রামের তিনটি সমস্যা সমাধান করতে হয়, যোগাযোগ ব্যবস্থা, পাকা রাস্তা, দ্বিতীয়ত হচ্ছে সেই এলাকা সেই গ্রামে মানুষকে বিদ্যুতের আলোয় আলোকিত করা, তৃতীয়ত হচ্ছে সেই গ্রামে প্রত্যেকটি শিশু সন্তানদেরকে শিক্ষা সুষ্ঠু সুযোগ করে দেওয়া। আজকে লক্ষ্য করে দেখেন আমরা এই বামিহালকে আমাদের সিংড়ার একটি অন্যতম অর্থনৈতিক এবং শিক্ষার প্রাণকেন্দ্র হিসেবে আমরা গড়ে তুলেছি। বামিহাল বাজার একসময় সন্ত্রাসের অভয়ারণ্য ছিল, এই বামিহাল বাজারে মারান না হলে অনেক নেতা বাজারের ব্যাগ তারা বাজারে পাঠাতে পারত। আজকে সেই সাক্ষ্য আমি জোরহাত করে দুই পক্ষকে অনুরোধ করেছি, কি লাভ এই সন্ত্রাস করে মারামারি করে খুনাখুনি করে, লক্ষ লক্ষ মানুষ তারা অশান্তির মধ্যে থাকে। বারবার অনুরোধ করেছি, চেষ্টা করেছি, এই বামিহাল কলেজ আপনারা জানেন দিনের সিংড়াতে দুই পক্ষকে নিয়ে যে আমরা আপোষ মীমাংস করে দল মত নির্বিশেষে সাধারণ সহজ সরল মানুষ বারবার প্রতারিত হয়েছে, ধোঁকাবাজির শিকার হয়েছে, বলেছে এই নিয়ে আমার এই এলাকার মানুষ ব্যক্তিগত কোনো লাভ স্বার্থের জন্য কিন্তু আমার কাছে যায়নি, গেছে দশপাড়া মসজিদের উন্নয়ন, দশপাড়া গ্রামের বিদ্যুৎ তার জন্য। আমি বারবার বলেছি এলাকার বিদ্যুৎ মসজিদের উন্নয়ন সব হবে, শুধু আমার একটাই অনুরোধ আপনারা নিজেদের মধ্যে হানাহানিটা করেন না, নিজেদের মধ্যে এই রক্তপাত করেন না। মজা আছে স্কুলে? মজা কেমন? মজা ভালো, মজা ধন্যবাদ। কেমন আছে? মজা আছে? শুভেচ্ছা, তোমাদেরকে অভিনন্দন। কেমন লাগে? মজা স্কুলে? ভালো, অনেক মজা। ঠিক আছে, আমিও ভর্তি হবো, আমাকে নিয়ে সাদা হয়েছে। দূর থেকে দাও, দূর থেকে দাও, পারবে এমন দিতে? আমি বলি আইয়া এত আর না।
ভালোবাসা স্নেহ মায়া মমতায় এই সৃজনশীল প্রতিষ্ঠানটি মজার স্কুলটি আরবো এবং আমাদের এই মজার স্কুলের এই ধারণাটি আমি বিশ্বাস করি যে সারা বাংলাদেশে সারা পৃথিবীতে আমরা ছড়িয়ে দিতে পারবো। এর জন্য হ্যাঁ, এই মাত্র রেফারির বাসের সঙ্গে সঙ্গে খেলা শুরু হয়ে গেল। বল বাড়িয়ার অনুকূলে বল, সামনে সামনে থেকে সরে বল বাড়িয়ার অনুকূলে বল, আক্রমণে গোয়াল বাড়িয়া, ওখানে প্রতিহত করছেন শিকর বনপুরি। আবারও গোয়াল বাড়িয়া সামনে বলকে জড়িয়ে দেওয়ার জন্য দেখা যাক শেষ পর্যন্ত কোন দল তাদের নিরপেক্ষভাবে খেলা পরিচালনা করছে। The referee is very neutral and controlling the knocks offside can avoid the sight of the referee. বনাম গোয়ালবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বালিকা একাদশ এখনো পর্যন্ত কোন পক্ষগুলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শূন্য এবং গোয়ালবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় শূন্য বল মাঠের বাইরে ফলে থ্রয়ে শ্রীকর বনপুরের অনুকূলে সামনে এসে আসন গ্রহণ করছেন। আমরা অত্যন্ত কৃতজ্ঞ। খেলা চলছে গোয়ালবাড়িয়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল এবং শ্রীকর বনপুরি। ইটস এ ডেঞ্জারাস পজিশন, it may be goal, I think. প্রতিমন্ত্রী মহোদয়, আইসিটি প্রতিমন্ত্রী মহোদয় উনি মঞ্চে এসে উপস্থিত রয়েছেন। আমরা অত্যন্ত কৃতজ্ঞ সৃষ্টি করা হয়েছে, এটি না বললেই না। আমাদের সম্মানিত প্রধান অতিথি স্মরণে সারা দেশের প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে খেলা চলছে। জানুসলাম এন্ড আতাউর রহমান আর হেল্পিং হিম এন্ড দ্য গেম ইজ গোয়িং অন স্মুথলি। অভিনন্দন মোহাম্মদ তাফি মন্ডল
আজকে বিতরণ করছি মাননীয় প্রধানমন্ত্রী রাজ্য শেখ হাসিনার পক্ষ থেকে। আমরা আশা করি যে আমাদের সমাজে আমাদের সন্তানরা, আমাদের আত্মীয় প্রতিবেশী যারাই আছেন, তাদেরকে আমরা যে বিশেষ সুযোগ সুবিধা তাদের প্রয়োজন, তাদেরকে যেন আমরা আন্তরিকতার সাথে সেগুলো একটু বিবেচনায় রাখি। পাশাপাশি প্রত্যেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করো, তোমার জন্য এই চেয়ার দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ভালো করে পড়াশোনা করবে, ঠিক আছে? কোনো সমস্যা বলবে, হ্যাঁ? এইমাত্র সেন্টার হয়ে গেল, সেই আমাদের অনুকূলে পর উঁচু করে বাড়িয়ে দিন সঠিক তো খেলার উদ্দেশ্যে, সেখান থেকে প্রতিবাদ ভালো খেলেছ, মন খারাপ করো না। ধারাভাষ্যকারের জন্য একটা তালি দেওয়া লাগবে, খুব উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন এবং আমার স্নেহের ছাত্রছাত্রী ভাই বোনেরা, অভিভাবকবৃন্দ, সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং সবশেষে দর্শকদের প্রতি ধন্যবাদ না জানালে এটা অবিচার করা হবে। দর্শকরাও যেভাবে হ্যাঁ অনুপ্রাণিত করেছেন আমাদের শিশু খেলোয়াড়, আগামী দিনে ম্যারাডোনা পেলে হিসেবে সারা বিশ্ব জয় করবে, বাংলাদেশকে বিশ্বের দরবারে আমাদের এই জনপ্রিয় খেলা ফুটবলকে আবারও বিশ্বাঙ্গনে আমাদের অবস্থান সুদৃঢ় করবে, এই প্রত্যাশা ব্যক্ত করে গতবার নিয়ে আসলো,
একটা পয়সা কিছু কিছু আংশিক সাফ করা আছে আর এখন বাদ আছে। আমরা যখন এদিকে ভরে যাচ্ছে ওরা তখন ওইখানে বাদ দিয়ে ধান নিয়ে যায়, কইতে গেলে তো জোলার পাতার লোকজন তখন আমাদের আমাদের মাঝে উপস্থিত মাওলা ইয়াল্লাহ, তাকে দুনিয়াতে যে সম্মান দান করেছে ইয়াল্লাহ আখেরাতেও তাকে উচ্চ বাকাম আপনি দান করেন ইয়াল্লাহ। তার জানে মা ইয়াল্লাহ বাংলাদেশকে স্বাধীন করতে গিয়ে যে সমস্ত ভাইরা ইয়াল্লাহ প্রাণ দিয়েছে মাওলা, والحمد لله رب العالمين برحمتك يا ارحم الراحمين। আসসালামু আলাইকুম ওয়ালির রাহিম, বিসমিল্লাহির রহমানির রাহিম, ওয়া লা তাহজান ওয়া আবশিরু ওয়া আবশিরু বিল জান্নাতিল লাতী সরব শুভ উদ্বোধনে মঞ্চে উপবিষ্ট রয়েছেন আমাদের অন্য ব্যক্তিত্ব সভাপতি আলতাফ হোসেন জিন্না। উনি আমাদের আজকে সভাপতি হিসেবে আমরা সবাই উনাকে সমর্থন করছি। আমি সুযোগ চন্দ্র কর্ম উনাকে আমি গীতা পাঠ করার জন্য আহ্বান জানাচ্ছি। মন্ত্রী মহোদয়কে বরণ করে নিচ্ছেন 3 নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক খান মঞ্চ উপস্থিত রয়েছেন, সিংড়া থানা আওয়ামী লীগের সহ থানা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ, সক্রিয় চেষ্টা করে আমাদের প্রার্থীকে বিজয় করে নিয়ে আসতে হবে। মাননীয় মন্ত্রী মহোদয়, যদিও আমার ইউনিয়নের বাইরে, আমি একটি ছোট্ট অনুরোধ আপনাকে জানাবো। আমার স্থাপনদিঘির হাটের সঙ্গে সম্পৃক্ত এবং যদিও তারা 11 নম্বরে বসবাস করে কিন্তু সব কিছু কাজ এই গ্রামের দিক, বড় একটা ইউনিয়ন অনেক সময় নজর থাকে না। আপনারা যদি আমাদের বর্তমানে 40 দিনের কর্মসূচি দিয়ে যে মাটি কাটা লাগতো, মাটির যে ভরাটটা লাগতো, পাকাকরণ বা ওয়ান পার্ট সলিং এর কাজ সমাপ্ত হবে। সর্বোপরি আপনি দিনে উদ্বোধন করার জন্য মাননীয় মন্ত্রী মহোদয়কে বিনীত অনুরোধ জানাবো। এখানে থানা ইঞ্জিনিয়ার সাহেব আছেন, একটা ডেট করে সেই ডেটে এটাকে উদ্বোধন করলে আমরা খুশি হয়েছে। যারা খাস জায়গায় পুকুর দিয়েছে আপনাকে বিনীত অনুরোধ জানাবো এই পুকুরগুলো নিষ্কাশন অপসারণ করে চলন বিল তথা উত্তরবঙ্গের আগামী দিনের ভবিষ্যৎ সারা বাংলাদেশ নয় গোটা বিশ্বের আলোকিত করে বিশ্বের যুব সমাজকে। এবারে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন সিংড়া উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সহসভাপতি মন্ত্রী জনাব জুনায়েদ আহমেদ পলক। শুধু সিংড়া না, সারা বাংলাদেশ ও বহির্বিশ্বে আমাদের দেশের পক্ষে সুনাম অক্ষুণ্ণ রেখেছে। এই জন্যই বললাম বাংলাদেশে 4,500 ইউনিয়ন আছে,
4,500 ইউনিয়নে কি প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেতে পেরেছেন? আমাদের সৌভাগ্য যে এই চৌগ্রামের মাটিতে উনি বারবার এসেছেন। দুইবার তো আমি নিজে উপস্থিত ছিলাম ওনার মঞ্চে। এখানে আওয়ামী লীগের অনেক বসে স্বাধীন হওয়ার পর আমাদের 12টা ইউনিয়নের মধ্যে চৌগ্রাম অন্যতম আমাদের শক্তিশালী ইউনিয়ন, যেখানে আওয়ামী লীগ কোনোদিন দ্বিতীয় হয়নি, আওয়ামী লীগ কোনোদিন ফেল করেনি, বারবার আওয়ামী লীগ বিপুল ভোটের ব্যবধানে নৌকাকে বিজয়ী করেছে। কারণ আমাদের আওয়ামী লীগের যারা মুরব্বী ত্যাগী নেতা, নিঃস্বার্থ ত্যাগী নেতারাই কিন্তু তাদের ত্যাগ শ্রম সততা দিয়ে আওয়ামী লীগকে বারবার সামনের কাতারে রেখেছে। জননেত্রী শেখ হাসিনা চৌগ্রামের গুচ্ছগ্রাম উদ্বোধন করতে এসে উনি বলে গিয়েছে শিগরা উপজেলা সদরকে পৌরসভা ঘোষণা করার কথা। প্রয়াত রাষ্ট্রপতি তৎকালীন স্থানীয় সরকার মন্ত্রী জনাব জিল্লুর রহমান সাহেব উনি মঞ্চে ছিলেন, তখন তাৎক্ষণিকভাবেই জিল্লুর রহমান সাহেব বলেছিলেন প্রধানমন্ত্রী যেহেতু মঞ্চে বলেছেন অতএব শিগরা পৌরসভা হবে এবং চৌগ্রাম থেকে শুরু করে কালীগঞ্জ পর্যন্ত প্রায় 20 কিলোমিটার রাস্তা এটিও ইনশাল্লাহ পাকা হবে। এবং মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা ক্রমে আমাদের মরহুম জননেতা চৌগ্রামের কৃতি সন্তান আমাদের সর্বজন শ্রদ্ধেয় বীর মুক্তিযোদ্ধা শাহজাহান আলী সাহেবের অনুরোধে মাননীয় প্রধানমন্ত্রী সেই দিন আশ্বাসের প্রেক্ষিতে জিল্লুর রহমান সাহেবের ঐকান্তিক প্রচেষ্টা এবং তৎকালীন চৌগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ হোসেন সাহেবের নেতৃত্বে আমরা সেই দিন দেখেছিলাম চৌগ্রামের সেই অবহেলিত বঞ্চিত মানুষের জন্য আজকে যেটা আলতাফ ভাই বললেন নওগাঁ থেকে শুরু করে মাটির ফেলানো হচ্ছিল এই দুই সাইড এখানে হচ্ছে আপনি করার জন্য আমি সবিনয় অনুরোধ করছি মৌলানা মোহাম্মদ ইব্রাহিম হোসেনকে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার জন্য আমি অনুরোধ করছি। দেখুন قل الله يعلم ما في السماوات وما في بكل شيء عليم السلام عليكم ورحمة الله। পবিত্র গীতা
পাঠ করছেন শ্রী অসিত কুমার সরকার। ওম ব্রাহ্মণ্য দেবায় ব্রাহ্মণ হৃদয় জগদ্ধীতায় কৃষ্ণায় গোবিন্দায় নম নম বাঞ্ছা কল্প দুর্ভস্য কৃপা সিন্ধু বচ প্রতিদান। আজকের এই বিদ্যুতায়নের শুভ উদ্বোধন করছেন সমন্বিত সবাই চালি হবে একটু বক্তব্য নিয়ে আসছেন। জয় বাংলা, জয় বাংলা, মুখে বলি জয় বাংলা। পার্শ্ববর্তী আমাদের বন্দর আমতলা প্রায় ১২৩টি পরিবারের মাঝে নতুন বিদ্যুৎ সংযোগ আমরা প্রদান করতে যাচ্ছি। প্রায় ২ কিলোমিটার বিদ্যুৎ, প্রায় ২৯,৫৮,০০০ টাকা ব্যয় হয়েছে প্রত্যেকটি পরিবার প্রতি। এই যে ১২৩টি পরিবার, সেই ১২৩টি পরিবারকে বিদ্যুতের আলোয় আলোকিত করার জন্য জননেত্রী শেখ হাসিনা সরকার প্রত্যেক পরিবার প্রতি প্রায় ৩০,৪৯০ টাকা করে খরচ করেছে। যখন আমরা প্রথম এই এলাকার সাধারণ দুঃখী মানুষের কথা শুনলাম, আমার ছোট ভাই শুভ এই তখন তো কোনো রাস্তাই ছিল না, আজকে রাস্তা একটু নষ্ট হয়েছে, জনগণের একটু কষ্ট হচ্ছে, অভিযোগ করছেন বসে থেকে খাতা কলম নিয়ে। এটাই হচ্ছে জননেত্রী শেখ হাসিনা সরকার, এটাই হচ্ছে সরকারের প্রশাসনিক কর্মকর্তা। ওই যে জাকির হোসেন সাহেব মুনা পশ্চিমটা করে দেখেন, শেখ হাসিনা সরকারের কর্মকর্তারা আজকে মাঠে ঘাটে চুলে বসে দাঁড়ায় থেকে কাজ করতেছে, আগে সেবায় নিয়োজিত থাকতে হবে। আজকে সেই জন্য আমি আপনাদের কথা দিয়েছিলাম নির্বাচনের আগে, মহান আল্লাহ পাক যদি সুযোগ করে দেয় আমার সাথে সাক্ষাতের জন্য, সরকারের কাজ অনুদান পাওয়ার জন্য সিংড়া নাটোর ঢাকায় দৌড়াতে হবে না। আপনাদের সন্তান হিসেবে, এই এলাকার মাটির সন্তান হিসেবে আমি আপনাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে খোঁজ খবর নিয়ে আপনাদের সেবা করার চেষ্টা করব। আমার পেছনে আপনাকে ছুটতে হবে না, দালাল ধরে শালা সম্বন্ধ শুনছেন আপনাদের নিশ্চয় মনে আছে, তখন অনেক চক্রান্তকারীরা করেছিল যে এই ভোটের আগে এরকম অনেকেই বলে, ভোটের পরে ভুলে যায় আর খবর নেয় না। কিন্তু আমরা ৪০ বছর অপেক্ষা করেছি, আমাদের আগে যারা নির্বাচিত এই যে ১২৩টি পরিবারে সেরা উপহার বিদ্যুৎ আমরা আজকে সংযোগ প্রদান করলাম। যারা সেই দিন ষড়যন্ত্র মিথ্যা অপপ্রচার করেছিল, যারা বলেছিল আমার মা বোনদেরকে যে এই বিদ্যুতের এই খুঁটি পর্যন্ত শেষ, কোনোদিন আর তার লাগবে না, আমার মা বোনদেরকে অনেকে বিভ্রান্ত করেছিল, যখন তার লাগালাম তখন বললো তার লাগেনি শেষ, মিটার আর কোনোদিন লাগবে না। আমার মা বোনরা বিভ্রান্ত হয়েছেন, কষ্ট পেয়েছেন, কিন্তু আজকে প্রমাণিত হয়েছে যে সেই মিটারও লেগেছে, তারও লেগেছে। আজকে আমরা সুইচ অন করে ১২৩টা পরিবারকে আমরা বিদ্যুতের আলোয় আলোকিত করলাম। আজকে আমার মা বোনেরা তোমার মাংস হয়তো দীর্ঘদিন কুরবানির মাংস রেগে খেতে পারবে। একটা এলাকার উন্নয়নের জন্য কি দরকার? একটা এলাকার উন্নয়নের জন্য তিনটা বিষয় দরকার লালগড় ইউনিয়নে, এই তিনটা উন্নয়ন কিন্তু আমরা প্রত্যেকটা গ্রামকে আমরা নিশ্চিত করেছি। তাই আজকে প্রত্যেকটা গ্রামই